অস্ট্রেলিয়া টিমের ফিজিও এবং আরেকজনকে আমি চিনি না, তারা ঠিক যেভাবে প্র্যাকটিসটা দেখছেন আমিও ঠিক একইভাবে প্র্যাকটিসটা দেখছি। কথা ছিল যে অস্ট্রেলিয়ানরা ঐচ্ছিক প্র্যাকটিস করবে, সবাই হয়তো আসবে না, সবাই আসেন উনি। সেমিফাইনাল ম্যাচ তারা যেভাবে জিতেছে, তারপর ফাইনালের আগে অপশনাল প্র্যাকটিস অস্ট্রেলিয়ার পক্ষেই বোধহয় সম্ভব। শুরুতে যে কথাটা বলাটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ট্রান্স তাসমান লড়াইয়ে মাঠের ক্রিকেট বাদ দিয়ে মনে হচ্ছে যে নার্ভের ক্রিকেটটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে, সেই আলোচনায় পরে আসছি। যেহেতু অস্ট্রেলিয়া টিম এই মুহূর্তে প্র্যাকটিস করছে, অস্ট্রেলিয়াকে নিয়ে একটু আলোচনা করি। হেড টু হেড হিসেব করলে অস্ট্রেলিয়া 9 ম্যাচ জিতেছে টি টোয়েন্টিতে, নিউজিল্যান্ড 5টা। ব্যাটিংয়ের কথা যদি বলি, অস্ট্রেলিয়ার টপ অর্ডারে অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার দুজনেরই ট্র্যাক রেকর্ড নিউজিল্যান্ডের এগেনস্টে দারুণ। অ্যারন ফিঞ্চ এই স্কোয়াডের টপ স্কোরার নিউজিল্যান্ডের বিপক্ষে, অফকোর্স সব মিলে 250 মতো রান করেছেন, 62 এভারেজ, স্ট্রাইক রেট 145 মতো। ডেভিড ওয়ার্নার 158 রান করেছেন, তার স্ট্রাইক রেট 156-57। গ্লেইন ম্যাক্সওয়েল 200 মতো রান করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে, তার স্ট্রাইক রেটও অ্যাজ ইউজুয়াল 150-এর ওপরে। অস্ট্রেলিয়ার সবচেয়েতে যে জিনিসটা ভালো হয়েছে সেমিফাইনালে, আমরা বারবারই বলছিলাম, ইনফ্যাক্ট তার আগের দিন প্রিভিউতে আমি বলেছিলাম যে অস্ট্রেলিয়ার টেস্টটা হবে তাদের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার পুরো টুর্নামেন্টে তারা ভালো রান পাননি, এবং সেমিফাইনালে ম্যাক্সওয়েল স্মিথ কিন্তু মিডল অর্ডারে রান করতে পারেনি, ম্যাথু ওয়েড এবং স্টোয়েনি সময় মতো রান করে শুধু ম্যাচ জেতাননি। তাদের যে কনফিডেন্সটা দরকার ছিল বড় ম্যাচ জিতে, লোয়ার মিডল অর্ডার যে পারফরমেন্সটা করেছে সেটা তাদেরকে ফাইনাল ম্যাচের আগে নিঃসন্দেহে অনেক বড় ভরসা দেবে বলে চলে গেছে পায়ে। একটু সাবধানে থাকতে হবে, ক্যামেরায় আছেন আরিফিন, তিনি আশা করি সময় মতো বলবেন বলা আসার আগে। যাই হোক, আরেকটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে অস্ট্রেলিয়ার যারা বোলার আছেন তাদের মধ্যে তিন পেসম্যান, মিচেল স্টার্ক, জশ হেজেলউড, প্যাট কামিন্স, তিনজনই নিউজিল্যান্ডের বিপক্ষে এখনও পর্যন্ত একটা টি টোয়েন্টি ম্যাচও খেলেননি। ইন্টারেস্টিং নিয়ে ব্যাপারটা, এবং তাদের টপ বোলার হচ্ছেন অ্যাস্টন অ্যাগার। সো মনে করা হচ্ছে অ্যাস্টন অ্যাগারকে হয়তো ফাইনালে খেলিয়ে দেওয়া হতেও পারে। সব মিলে শুরুতে যেটা বলছিলাম আমি যে অস্ট্রেলিয়ানদের মূল খেলাটা হবে হচ্ছে নার্ভের খেলা। অস্ট্রেলিয়ানরা সবসময়ই নিউজিল্যান্ডকে ক্রিকেটীয় মাত্রায় মাপার চাইতে ক্রিকেটের বাইরের যে ব্যাপার অফ দ্য ফিল্ড ছোট দল মনে করে, কিংবা নিউজিল্যান্ডকে সবসময়ই ওই প্রেশারটা দেওয়ার চেষ্টা করে অফ দ্য ফিল্ড যে আমরা অস্ট্রেলিয়া, আমরা বড় দল। এবং অস্ট্রেলিয়ার এই যে মেন্টাল সেটব্যাক, এই মেন্টাল সেটব্যাকটাই তাদেরকে বড় ম্যাচে এগিয়ে দেয়, ফাইনালে এগিয়ে দেয়। টি টোয়েন্টি এবং 50 ওভারের ওয়ার্ল্ড কাপ হিসেব করে আপনারা দেখবেন যে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত 9টা ফাইনাল ম্যাচ খেলেছে। এবং একটা সত্যের মতো ব্যাপার হচ্ছে যে অস্ট্রেলিয়া ফাইনালে খেললে অস্ট্রেলিয়া সহজে হারে না। সো আলটিমেটলি এই ম্যাচে কী হবে সেটা বলা কঠিন, কিন্তু আপার হ্যান্ডের যে মানসিকতা কিংবা ফাইনাল বা বিগ ম্যাচের যে প্রেশার হ্যান্ডেল করার অ্যাবিলিটি, সেটা নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার একটু হলেও, সামান্য মার্জিনে হলেও নিউজিল্যান্ডের চাইতে বেশি রয়েছে। অস্ট্রেলিয়ানদের কথা তো শুনলেন, এবার তাদের প্রবল প্রতিপক্ষ, প্রতিবেশী, ফাইনাল অপোনেন্ট নিউজিল্যান্ডের কথা। চলতি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার এগেইনস্টে নিউজিল্যান্ড যোগ্য দল হিসেবেই ফাইনাল খেলছে। মার্টিন গাপটিল টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই স্কোয়াডের সর্বোচ্চ স্কোরার, 425 বোধ হয় তার রান। বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন স্পিনার ইশ সোধি, 9 ম্যাচে 16 উইকেট। কেন যেন মনে হচ্ছে দুই স্পিনারের ব্যাটেল, অ্যাডাম জাম্পা এবং ইশ সোধির, খুব এন্টারটেইনিং হতে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ট্রেন্ট বোল্টের অস্ট্রেলিয়ার বিপক্ষে 10 উইকেট রয়েছে। মিচেল স্যান্টনার এবং টিম সাউদি তারাও 9 উইকেট করে পেয়েছেন টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সো যেখানে প্যাট কামিন্স, জশ হেজেলউড, মিচেল স্টার্ক তারা নিউজিল্যান্ডের বিপক্ষে কখনও কোনো টি টোয়েন্টি খেলেননি, সেখানে বোলিংয়ের দিক থেকে নিউজিল্যান্ডের অভিজ্ঞতা একটু হলেও গিয়েছে। কিন্তু এই সমস্ত তথ্য আসলে বিগ ম্যাচে খুব বেশি রোল প্লে করে না। একদম বেসিক কথাটা হচ্ছে দিন শেষে যারা ভালো নার্ভ কন্ট্রোল করতে পারবে, গেম প্ল্যান এক্সিকিউট করতে পারবে, ডিসিপ্লিন পারফরমেন্সটা করতে পারবে, তারাই জিতবে। আর ডিসিপ্লিন পারফরমেন্সের কথা যখন আসে তখনই আপার হ্যান্ডে চলে যায় ব্ল্যাক ক্যাপরা। দর্শক একজন বলছিলেন পাকিস্তান ম্যাচের শেষে যে নিউজিল্যান্ড হচ্ছে হাইস্কুল মেন্টালিটি নিয়ে মাঠে নামে, এবং পুরো টুর্নামেন্টেই সেটা আমরা দেখেছি। গত 1.5-2 বছর ধরেই নিউজিল্যান্ড দারুণ ক্রিকেট খেলছে তিন ফর্মেট মিলিয়ে, কিন্তু তাদের যে ক্রিকেট মেন্টালিটি সেটা
একদম ঠান্ডা মেজাজের, এই ঠান্ডা মেজাজটাই, মেজাজ ধরে রাখাটাই হতে পারে ফাইনাল জেতার জন্য এক্স ফ্যাক্টর। অ্যাট দ্য সেম টাইম টস একটা বড় রোল প্লে করলেও করতে পারে। আমি যদি ভুল না করি দুবাইতে 11 ম্যাচে ম্যাচ জিতেছে যে দল পরে ব্যাট করেছে তারা, সেমিফাইনালেও আমরা সেটাই দেখেছি। সো টসে জেতা ক্যাপ্টেন কি করতে চান সেটা যেমন গুরুত্বপূর্ণ, এবং বিগ ম্যাচের প্রেশার দুই টিম দুই ক্যাপ্টেন প্লেয়ার্স কীভাবে হ্যান্ডেল করতে পারেন সেটাও সবচেয়েতে গুরুত্বপূর্ণ। আর সব কিছু ছাপিয়ে বিশ্বকাপ ফাইনাল এন্টারটেইনিং হবে না এমন প্রত্যাশা কোন দুর্মুখ করতে পারে? আমরা আশা করি দারুণ এন্টারটেইনিং একটা ফাইনাল হতে যাচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ট্রান্স তাসমান লড়াই। দুবাই একাডেমিক গ্রাউন্ড থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার, সংযুক্ত আরব আমিরাত। কখনো হারে না, আপনিও হারবেন না। আপনার স্থাপনা ও ফার্নিচারে ব্যবহার করুন নাহি এস এস পাইপ, নাহি এস এস পাইপ, টাইমলেস বিউটি।